নতুন দল তৃণমূল বিএনপির শীর্ষ নেতৃত্ব আশা করছে তাদের সাথে যোগ দিতে প্রস্তুত আছে রাজনীতিতে পরিচিত অনেক মুখ। বিএনপির যে অংশটি নির্বাচনমুখী তারাও আসবেন দলে, কিছু চমকও থাকবে। ডিবিসি নিউজকে দলটির দুই শীর্ষ নেতা এমন তথ্য দিয়ে বলেছেন, সরকার পতন নয় তাদের দাবি, নির্বাচন কমিশনে হস্তক্ষেপ মুক্ত নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নানান তৎপরতার মাঝে যুক্ত হয়েছে তৃণমূল বিএনপি। বিএনপির সাবেক দুই নেতা ওই দলের দায়িত্ব নিয়ে এখন আরো কয়েকজন নেতার যোগদানের অপেক্ষায় আছেন। কিছু ব্যাপার আছে, ব্যক্তি জীবনে গোপনীয়তা থাকে, পারিবারিক জীবনে কিছু গোপন কথা থাকে, দলেরও কিছু গোপন কথা থাকে, রাষ্ট্রেরও কিছু গোপন কথা থাকে। সরকার দলের কেউ যোগাযোগ আমার সাথে এখন তো করে নাই, আমাদের সাথে কথা হয়নি, তবে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ হইতেছে, এগুলি আমরা উদ্বাউন আছি তাদের নামটা প্রকাশ না করার জন্য। অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তার পরিচয় এখন নাই দিলাম, তো এরা আমাদের সাথে যোগাযোগ করতে চায় এবং তারা আমাদের সাথে মিলে রাজনীতি করতে চায়, তো যদি আমাদের দলের ভিতর যাচাই বাছাই হবে। সরকার পতনের আন্দোলনে রাস্তায় নামার ইচ্ছে নেই জানিয়ে দলটির নেতারা জানান, তাদের চাওয়া নির্বাচন কমিশনে সরকারের হস্তক্ষেপ ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কমিশনের যেসব ক্ষমতা রয়েছে সেটা সম্পূর্ণভাবে তাদেরকে যেন প্রয়োগ করার সুযোগ করে দেওয়া হয়। আমরা কোনো আন্দোলনে নামবো না, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে সরকারের সাথে আলোচনা করব। ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে নিয়মতান্ত্রিক রাজনীতি করে অনেক জিনিস মানে আদায় করা যায়। নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন জোট গঠনের পরিকল্পনাও আছে বলে জানান তারা। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা। সেভেন হর্স সিমেন্ট, নির্মাণে শক্তি।